গ্রীষ্মের রৌদ্রের দাবদাহের উপেক্ষা করেই পরিবেশের বার্তা নিয়ে কলকাতা থেকে সিকিম তিন বন্ধুর সাইকেল যাত্রা। কলকাতার দমদম, বেলেঘাটা এবং হুগলির মহানাথ থেকে তিন পরিবেশ প্রেমী বন্ধু পরিবেশের বার্তা দেবার উদ্দেশ্যে সোটান সাইকেলে রওনা দিচ্ছেন সিকিমের উদ্দেশ্যে। তাদের সাথে আমাদের সংবাদ মাধ্যমের কথোপকথন সূত্রে জানা যায় তাদের একে অপরের সঙ্গে পরিচয় সোশ্যাল মিডিয়া থেকে। আর যেহেতু প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি একই রকম, সেহেতু তারা একই উদ্দেশ্যে সাধনের রওনা দিচ্ছেন একই সাথে। তারা আমাদের আরও জানান যে তারা পথে ঘাটে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা বা সচেতনতার বার্তা দেবেন ও তাদের কাজ শেষ হলে একইভাবে তারা তিনজনেই ফিরে আসবেন। এদের মধ্যে দুজন ফটোগ্রাফার, রিপোর্টার ও অপরজন ব্যবসায়ী। আবার সামনেই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, মূলত ওই দিনটিকে মাথায় রেখেই তাদের উপরই উক্ত সকল কর্মসূচি। তবে তাদের পথচারীরা এবং বিভিন্ন অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এমনটাই তারা জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে। এক নজরে জেনে নেওয়া যাক তারা আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন। আমি কলকাতা দমদম এয়ারপোর্টের ওখান থেকে, আমার সঙ্গে রয়েছে গৌতম কর্মকার বেলেঘাটা, আর আমার ডান পাশে রয়েছে সাগর কর এবং হুগলি মহানাদ। এদের প্রসঙ্গে বন্ধুত্ব কীভাবে, আলাপটা কীভাবে? বন্ধুত্ব, আমরা তো একই কমিউনিটির মানুষ, সবসময় সাইকেল রাইড করি, তো এবার ফেসবুকের মাধ্যমে সবার সাথে দেখা হয় বা অনেক সময় অনেক রাইডে হয় না, একটা ক্লাবে রাইড হচ্ছে, অন্য কাউকে আসলো, ইনভাইট করলো, সেখান থেকে একসাথে পরিচয় হয়ে যাওয়া, পরিচয়ের পরে তারপর সাগরদা প্ল্যানটা খুব ভালো বানিয়েছিল যে এরকম একটা যাত্রা করা যেতে পারে এই বার্তা নিয়ে। তো আমরা ভাবলাম যে গুরুডংবার লেক বা সিকিমটা খুব একটা ভালো চয়েস, এটা অনেকটা কিলোমিটারও আছে আর একটা খুব ভালো চ্যালেঞ্জও হবে, আর বার্তাটা আমরা অনেকটা জুড়ে রাস্তা জুড়ে যেতে পারবো, তাই জন্য এই রাস্তায়। এমনি কোনো অসুবিধা কিছু হয়? কোনো অসুবিধা হচ্ছে না, শুধু এই গরম ছাড়া। বেশিরভাগ সাইক্লিংটা কোন সময় করছো? বেশিরভাগ সাইক্লিং সকাল 4:30 থেকে সকাল 10 পর্যন্ত, তারপরে আবার আমরা রেস্ট নিচ্ছি নিয়ে দুপুর 3 থেকে সন্ধ্যে 7:00-8:00 পর্যন্ত। কোনো অর্গানাইজেশন, এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন, এরা কোনো সহযোগিতা করছে রাস্তায়? তাদের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না? এরকম কোনো সহযোগিতা হয়নি, কিন্তু সাগরদার বাড়ির ওখান থেকে হুগলি মোহনাদ অ্যাথলেটিক ক্লাব, ওরা সকালবেলা আমাদের রিলিজ করছে খুব ওদের। আর তাছাড়াও আমি টুইটস কলকাতা, কলকাতার সাইক্লিং ক্লাব টুইটস কলকাতা, ওখান থেকে আসছি। তোমাদের কী কী বার্তা আছে? দেখো বার্তা এই যে একটু আগে বললো দাদা যে গাছ নেই একদম রাস্তার হাইওয়েগুলোর পাশে, আমাদেরও কষ্ট হয় এর জন্য, সাইডে রোদের মতো চালাতে হয়, তাই যদি যে গাছগুলো রাস্তাটা বানানোর জন্য গাছগুলো কাটছে তার পাশে যদি গাছগুলো লাগিয়ে দেওয়া হয় তাহলে তো খুব ভালো হয়, কারণ সবাই জানে যে গাছ আমাদের অক্সিজেন দেয়, তো অক্সিজেনটা তো মানুষের প্রয়োজন না, তো সেই জন্যে আমরা সেটাই সব থেকে মেন বার্তা যে গাছ লাগান, প্রাণ বাঁচান। আর একটা বার্তা হচ্ছে যে এই যে মানুষ নোংরা করছে আমাদের এই দেশটাকে, কেউ কিছু মানছে না, নোংরা করে চলে যাচ্ছে, এটাকে চাই যে ইন্ডিয়াটাকে ক্লিন করাও, ক্লিন ইন্ডিয়া বানাও, ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া, এটাই হচ্ছে আমাদের বার্তা। পরিবেশের কীভাবে সাধারণ মানুষকে কনভিন্স করাচ্ছি? কারণ আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি, কেউ আমাদের যখন দাঁড়াতে বলছে, তখন আমরা তাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি কারণ কেন যাচ্ছি, কারণ তাকে যদি না বোঝাচ্ছি তো বুঝতে পারবে না আমরা কেন যাচ্ছি, ভাববে আমরা এমনি ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা দাঁড়িয়ে জায়গায় বোঝাচ্ছি মানুষকে কেন যাচ্ছি বা কী করা উচিত তাদের। পুরোটা তো আর সম্ভব না, 1600 কিলোমিটার, ব্যাস যেখানে যেখানে অনেক জড়ো লোক দেখছি দাঁড় করাচ্ছি সেখানে সেখানে বলে যাচ্ছি। পেশায় কী করেন আপনারা? পেশায় আমি একজন ফটোগ্রাফার আর ভিডিও এডিটার, আর তাছাড়া আর ওনারা উনি একজন ফটোগ্রাফার, আর বাবা নিজের বিজনেস রয়েছে কিসের? বিজনেস অ্যালুমিনিয়াম। তো ফিরবেন কবে? ফেরার আমাদের 5ই জুন আমাদের মেন লক্ষ্যে পৌঁছানোর, 5ই জুন আমাদের বিশ্ব, সেটা ওখানেই কাটাবেন? বিশ্ব পরিবেশ দিবস সেই দিনটাকে মাথায় রেখে আমরা গাছ রক্ষার্থে, মানে গাছ যথাযথ গাছ কাটা হচ্ছে, জল অপচয় হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এই সমস্ত বিভিন্ন বার্তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা তিন বন্ধু, আমার বাড়ি কলকাতা, ওর বাড়ি কলকাতা, আমার নাম গৌতম কর্মকার, ওর নাম জিতু, ওই এয়ারপোর্টে থাকে জিজু, আর ওর নাম হচ্ছে সাগর, মহানাদে থাকে পান্ডুয়া। আমরা যাচ্ছি কলকাতা আর পান্ডুয়া হয়ে সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।